পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রাম নয়া। এই অঞ্চলের পটশিল্পীরা ভারতীয় লোকশিল্পের গ্রামীণ দৃশ্যশ্রাব্য মাধ্যম পটচিত্রের ঐতিহ্যকে ধরে রেখেছেন তাঁদের শিল্পকর্মে। এঁদেরই একজন হরেন চিত্রকর। বিবাহ হলো রামচন্দ্র আজ কইল অধিবাস অগ পিতৃ সত্তা পালিবারে রাম চলে বনবাস আগে চলে রামচন্দ্র ওই পশ্চাতে জানকি তাহার পশ্চাতে চলে লক্ষণ ধানকি উপরে রবিতাব নিচে তাতা বালি চলিতে না পারে দেখো এই ননির পুতলি লক্ষিন্দরের বিবাহ হয়ে পালকিয়েতে চড়িল রাজধনী মহান বাদ্য বাজিতে না গিল। প্রথম দিকে পটের বিষয় ছিল রামায়ণ, মহাভারত, মনসা মঙ্গল ইত্যাদি ধর্মীয় ও পৌরাণিক উপাখ্যান। কিন্তু সময় বদলাচ্ছে, শিল্পীরাও পাল্টাচ্ছেন তাঁদের বিষয় ও মনোভঙ্গি। সনাতন বিষয়ের পাশাপাশি পটের নকশায় এসেছে নানা সাম্প্রতিক সমস্যা, পণ প্রথা, সর্বনাশা নেশার কুফল, সাক্ষরতা আন্দোলন, এরকম অনেক সমসাময়িক বিষয়। মদ সর্বনাশা সর্বহারা করে, মদ খেলে দুষ্কৃতি কর্মে থাকে মন, মদ না খেয়ে ভালোই আছি সুস্থ আমার মন। যোগাই মাধাই তারা পেয়ে সাধু সঙ্গ, চৈতন্য দেবের পরশে এই মদ হলো ভঙ্গ। বাবা ঠাকুরদা, পৌরাণিক পট রামায়ণ থেকে মহাভারত থেকে নর্মের যোগ্য হরিশ্চন্দ্র দাতা কর্ণ এসব করতেন, তো তারপরে এলো আধুনিক। আধুনিক যেমন স্বাধীনতার পরে বা বিভিন্ন ধরনের বধ নির্যাতন পরপর তৈরি হলো, তো সেই থেকে মেদিনীপুরে ঐতিহ্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শুধু তাই নয়, পশ্চিম বাংলা ছেড়ে ভারতবর্ষের গৌরব, তারপর লোকশিক্ষা থেকে যেমন নিরক্ষতা দূরীকরণের উপর প্রোগ্রাম বা নিরক্ষতা দূরীকরণের সমস্ত ব্যাপকভাবে এ হলো শিক্ষার প্রসারের জন্য এলেন। তো আমি সেটা ভাবলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়তে ওই প্রথমেই তো লেখাপড়ার জন্য প্রতিষ্ঠিত করেছিলেন বালক বিদ্যালয়, বই লিখেছিলেন, তিনি তো অনেক মহাপণ্ডিত, তো সেই হিসাবেই আমি ওই বিদ্যাসাগর মহাশয় জীবনী বেছে নিলাম। আর পণ্ডিত ঈশ্বরচন্দ্র কৃতি মহাপ্রাণ আদর্শ বাঙালি খাঁটি চরিত্র মহান, পরাধীনতা কালে সদা উচ্চশীল কর্তব্যে অটল নিষ্ঠা নির্ভীক সুবীর, নবযুগে স্রষ্টা দ্রষ্টা যুগ অবতার স্বদেশে সমাজ ধন্য নতি শতবার, বিদ্যাসাগরের স্মৃতি আজ ঝলমল অতীত বিজয়ে কীর্তি ভাস্বর উজ্জ্বল, দেড় শত বর্ষ জন্ম বার্ষিকীতে ঈশ্বর বন্দনা গাই হাসি খুশি চিতে, পশ্চিম বাংলায় এই মেদিনীপুর জেলাতে বীর সিংহ গ্রাম ছিল অখ্যাত নামেতে, 1227 সাল 12ই আশ্বিন ঈশ্বর জন্মায় এসে এই ব্রাহ্মণ কুলীন, জনক ঠাকুর দাস মাতা ভগবতী ঠাকুর দারাম জয় গো সুর শিখতি, পদবী বারুজ্যে শর্মা জাতিতে ব্রাহ্মণ ভগবতীর কোলে আলো সুকুতুরতন, দিনে দিনে বাড়ে শিশু এ কোলে ও কোলে বাজার হইতে ফিরে জনক ঠাকুর
ঘরে জন্মেছে শুনে এড়িয়া বাছুর, দিনে দিনে বাড়ে শিশু একলে ওকলে, এই রাম জয় নাতি নয়ে হাসে কানে তোলে। চারি বৎসর পার হয় হই হুল্লড় করি, পঞ্চম বৎসরে পড়িলে হাতে দেয় খড়ি। মেধাবী ছাত্রে নাই লেখা পড়া করে, সংসারে সকলে আনন্দ না ধরে। হাডুডুডু কিতি কিতি ঈশ্বরের খেলা, চোর চোর খেলে পেরে স্কুল ছুটির বেলা। পুত্নরত্নে উচ্চ শিক্ষা দানিবারে আসে, চলিল ঠাকুর দাস স্বজন সকাশে। কলিকাতা যাতায়াত সেব হাঁটা পথ, তখন ছিল না দৌ বাস পিয়ার। চলিল ঠাকুর দাস সাথে ঈশ্বর, যেতে যেতে পথে দেখে মাইল পাথর। পথের দূরত্ব সংখ্যা লিখেছে পাথরে, ইংরাজিতে সংখ্যাগুলি লেখা পরে পরে। মাইল স্টোনের লেখা সার্থক অঙ্কন, নয় বছরের শিশু শিখিল তখন। কলিকাতা পাঠ্যস্থান হলো অতি কর, দরিদ্র পনায় থাকে পড়ুয়া ঈশ্বর। দুষ্ট দরিদ্র পুত্র ঈশ্বর যে হায়, রাত্রে পড়িতে তৈল কিনিতে না পায়। দিবসে পড়ে লেখা পড়া এই বাড়ির ভিতরে, রাত্রেতে লাইট পোস্টে গ্রন্থ পাঠ্য পড়ে। বহু কষ্টে লেখা পড়া শিখিল ঈশ্বর, বিদ্যাসাগরে নামে খ্যাতি চরাচর। কলেরা রুগীর সেবা করেছে ঈশ্বর, করুণা সাগর নামে খ্যাতি চরাচর। সংস্কৃত কলেজের সেরা ছাত্র তাই, লোভিল কলার শিপিকারে জানে নাই। জল পানি ছাড়া পায় পুরস্কারে কত, ঈশ্বর গৌরবে দেশে এই নতি অবিরত। সংস্কৃত কলেজের অধ্যক্ষ ঈশ্বর, ঘটনা ঘটিল শুনো বলি পরপর। সাহেব চেয়ারে বসে পাতুলে টেবিলে, ঈশ্বর পুরুষ সিংহ ঘরে প্রবেশিলে। ঈশ্বরে দেখিয়া কার এই পা নামায় নাই, বেয়াদবে অসৌজন্য ক্রুব্ধ আইঠাই। কথা সেরে ফিরে আসে ঈশ্বর সত্তর, প্রতিশোধ নিবে ঠিক ভাবে নিরন্তর। একদিন সাহেবের ঈশ্বর ডাকিল, ঈশ্বর চেয়ারে বসে পা টেবিলে রাখিল। প্রবেশে সাহেব দেখে একই আচরণ, তালতলার চটি আর টেবিলে চরণ। যেমন কুকুর তার তেমনি মুগুর, ঈশ্বর জীবনে আছে প্রমাণ প্রচুর। পরস্পর রেষারেষি দোলা দলি দেশ, অশিক্ষা কারণে জাতি একাবারে শেষ। বাংলার দুর্দশা অবসান তরে, গড়িল স্কুল দেশে বহু শ্রম করে। বালক বালিকা স্কুল হলো প্রতিষ্ঠিত, আর এই বালক বালিকা পড়ে যথা উপনীত। পুরুষের সাথে চাই শিক্ষা মহিলার, তবেই উন্নতি হবে সারা বাংলার। কিন্তু আমরা যে জেলায় বসে আছি, যে মাটিতে এই মুহূর্তে আমি বসে বসে কিংবা দাঁড়িয়ে কথা বলছি, সেই মাটিতে শুধু বিদ্যাসাগর জন্মেছিলেন বলেই যে বিদ্যাসাগরের প্রয়োজনীয়তা আছে তা নয়। যে যাদের কথা বিদ্যাসাগর ভেবেছিলেন, যেসব মানুষজনের কথা ভেবেছিলেন, যাদের জন্যে বলা যাক বিদ্যাসাগর বর্ণপরিচয় লিখেছিলেন, যাদের জন্যে বিদ্যাসাগর বিধবা বিবাহ বিষয়ক প্রস্তাব রচনা করেছিলেন, যাদের জন্যে আন্দোলন করেছিলেন, তাদের বাদ দিয়ে তো উন্নয়ন হতে পারে না। বিদ্যাসাগর বর্ণপরিচয় লিখেছিলেন, এটাকে আমরা যেন কোনো আলাদা ঘটনা হিসেবে না ধরি। তলস্তয়কেও রুশ ভাষায় অ আ ক অক্ষর বই লিখতে হয়েছিল। তাঁর গ্রামে যেসব রুশ ভূমিদাস ছিল, তাদের ছেলেমেয়েদের জন্য তিনি সে বই লিখেছিলেন। রবীন্দ্রনাথকেও সহজ পাঠ লিখতে হয়েছিল। এটা আসলে এক ধরনের দায়
এটা থেকেই যায়। আমি নিজে লেখাপড়া শিখছি, অন্যদেরও লেখাপড়া শেখাতে হবে আমাকে, বিশেষ করে যারা তৃতীয় বিশ্বের মানুষ তাদের কথাটা ভাবতেই হয়। তাহলে যাক, আমরা অনেক সময় বিদ্যাসাগরে লক্ষ্য করি যে উনি একসঙ্গে শকুন্তলা, সীতার বনবাস লিখলেন, আবার অন্যদিকে ভ্রান্তিবিলাস লিখলেন। যে ভাষায় লিখছেন সেই ভাষা নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু তার প্রাঞ্জলতা, তার প্রত্যক্ষ প্রাঞ্জলতা, অর্থাৎ ভাষার মধ্যে আলোয়াধারী প্রায় কিছুই নেই, অথচ সেই ভাষায় উনি শেক্সপিয়ারের একটা গল্প বলে দিচ্ছেন, সেই ভাষায় উনি ভবভূতি কালিদাস বলছেন, তা বিদ্যাসাগরের ভাষা ব্যবহার সেটাও কিন্তু আমাদের সাক্ষরতা আন্দোলন এবং সাক্ষরতার পর্যায়ে আমরা যেসব প্রকল্প নিয়েছি তাতেও অনেকখানি প্রাসঙ্গিক। বিদ্যাসাগর মশাই এমন সব শব্দ ব্যবহার করেছেন যেগুলি প্রথম শিক্ষার্থীর কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং পাঠগুলোও তিনি বর্ণপরিচয়ে ওইভাবেই সাজিয়েছেন। বর্ণপরিচয়ের প্রথম ভাগে আমরা দেখি যে ধীরে ধীরে সহজ থেকে, সরল থেকে ধীরে ধীরে তিনি জটিল, জটিলের দিকে গেছেন। যুক্তাক্ষর অনেক পরে এসেছে এবং বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগে যুক্তাক্ষরটি মুখ্য, এবং সেখানেও যে পাঠ তিনি তৈরি করেছেন তাতে নজর রেখেছেন যাতে শিক্ষার্থী ধীরে ধীরে সহজ থেকে জটিলের দিকে যায়। গ্রামের মানুষের কাছে শিক্ষার আলো সেভাবে না পৌঁছলো, তারা এইসব মাধ্যমের রামায়ণ কথা জেনে যাচ্ছে, মনসা মঙ্গলের কথা জেনে যাচ্ছে, সেই সঙ্গে একই সঙ্গে জেনে যাচ্ছে আমাদের আধুনিক যে সমস্ত বিষয়গুলো, যেমন এই সাক্ষরতা আন্দোলনের কথা, তো এগুলোর একটা প্রভাব আছে। এবং ঠিকই এগুলো সে করে যাওয়ার পক্ষে এক একটা মাধ্যম, কিন্তু এইগুলোকে যদি আমরা বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে আরেকটু সমন্বয় ঘটিয়ে দিতে পারি তাহলে মনে হয় এই সাক্ষরতার ব্যাপারটা আরও দ্রুত প্রসার লাভ করতে পারে, আরও মানুষের গভীরে যেতে পারে। কারণ বিদেশি সমস্ত জিনিসটা নিয়ে সে চাপিয়ে দিতে চাইলে সেটা একটা আরোপিত ব্যাপার হয়ে দাঁড়াবে। ফলে আমাদের দেখতে হবে যে আমাদের সংস্কৃতি ঐতিহ্যের গভীরে যেই কতটা আমরা তুলে নিয়ে আসতে পারি মানুষের মধ্যে চেতনা বা বোধ, যেটা বিদ্যাসাগর চেয়েছিলেন যে মানসিকতার মুক্তি, বোধের মুক্তি, সেটা। ভিতরে এখনো আগুন জ্বলছে, বিদ্যাসাগরের সাক্ষরতা অভিযানের আদর্শের প্রসার অব্যাহত রয়েছে রাষ্ট্রীয় সাক্ষরতা মিশনের উদ্যোগে ভারতব্যাপী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে।
প্রথম হচ্ছে প্রথম পাঠ হচ্ছে পড়ানো হচ্ছিল, প্রথম সর্বপ্রথম যখন আরম্ভ করা হয় প্রথম পাঠ হচ্ছে প্রথম থেকে আগে ওদিকে কিছু লেখা শিখেছিলাম, তারপরে কিছু লেখা শিখে যাওয়ার পরে কিছু পড়ানো আরম্ভ করলাম। তারপর যখন দেখলাম যে তারা সকলে প্রথম পাঠ ভালোভাবে লিখতে পড়তে পেরে গেছেন, তখন আবার দ্বিতীয় পাঠ আরম্ভ করলাম। দ্বিতীয় পাঠেরও প্রথম আগে পড়াচ্ছিলাম, তারপর লেখানো, অঙ্ক টঙ্ক শেখানো, হ্যাঁ, দিয়ে মোটামুটি অনেক কিছু গল্প টল্প গান বাজনা তারা নিজেরা নিজেরাই মুখে মুখে গাইতো, বলতো, পড়তো, লিখতো, এইভাবে আমার শেখানো হচ্ছে। আমার শিক্ষা কেন্দ্রে তো মানে বয়স্ক শিক্ষার লোকেরা আছে, তারা সন্ধ্যার সময় পড়াশোনা করে এবং প্রথমত তাদের আমি অ প্রথমে অ সিলেটি করে দেখাই, বলে দেখাই, তারপর তারাও নিজেরা লিখে, প্রথমে আমি বলে দিই অ, এই এইভাবে আমরা বর্ণ পরিচয়টা প্রথম পাঠটা শেষ করি, তারপরে আমরা দ্বিতীয় পাঠে এসি, তাকে আমরা লাইনগতভাবে অক্ষর অক্ষর সম্বন্ধে সেন্টেন্স সম্বন্ধে বুঝাই, বুঝানোর পরে তারাও আমার কথাটা শুনে শুনে সেন্টেন্সটা গোটা পড়ার চেষ্টা করে, এইভাবে আমি প্রাথমিকভাবে আমি 25 জনকে স্বাক্ষর এই নিরক্ষর থেকে স্বাক্ষর করি। তাদেরকে বলি যে আমরা যেমন সাক্ষরতা কেন্দ্রে যাই, আমরা যেমন সাক্ষরতা কেন্দ্রে যাই সেখানে পড়ি, পড়তে ভালো লাগে, আমরা নিজেরা নাম সই করতে শিখেছি, লিখতে শিখেছি, ভালো ভালো পড়বো, ভালো খাবো, এটা এটা আমরা জেনেছি, তোমরাও চলো, তোমরাও শিখবে, তোমাদেরও শেখা দরকার, তোমাদেরও এইসব জানা দরকার, এইসব বলে উৎসাহ দিই। প্রথমে আমরা ও প্রথম পাঠ দিয়েছিলেন, সেটার প্রথমেই আছে আমরা, আমরা থেকে ও, তারপরে হচ্ছে একটা মাত্রা দিতে সেটা আকারে পরিণত হলো, তারপরে ম, তারপরে র শিখেছি, ওইভাবে বিভিন্ন ধরনের অক্ষরগুলা আমরা সব শিখেছি, সেই সঙ্গে এক শিখেছি, দুই শিখেছি, এরকম ধরনের জিনিস আমরা শিখেছি। সন্ধ্যেবেলা হলেই চারিদিকে শোনা যাচ্ছে আ আমরা আ ম র একার ইত্যাদি, চারিদিকে একটা যেন গুঞ্জন উঠেছে প্রতি পাড়ায় পাড়ায়, তখন এই সমস্ত কাজগুলো চলতে রইল। এমনকি মহিলাদের মধ্যে আমরা দেখলাম যে আরও যেন তাদের মধ্যে বেশি আগ্রহ, প্রত্যেকটি মহিলা কেন্দ্রে 20-25 জন করে পড়ুয়া হাজির। বিএলসি কথার অর্থ হচ্ছে বেসিক লিটারেসি, বুনিয়াদি সাক্ষরতা। প্রথম যখন শুরু হচ্ছে বুনিয়াদি সাক্ষরতা, শব্দের মধ্যকে শব্দকে ভেঙে তাকে বর্ণে বর্ণে পরিচয় করে দেওয়া হচ্ছে, শব্দকে ভেঙে বর্ণ পরিচয় করা হচ্ছে, বর্ণ থেকে কীভাবে আবার শব্দ গঠন করা হবে সেটা শিখিয়ে দেওয়া হচ্ছে। সাক্ষরতার প্রথম পর্যায়কেই বিএলসি বলা হচ্ছে, সাক্ষরতার জ্ঞান অর্জন করার জন্যই বিএলসি পর্যায়, লিখতে এবং পড়তে শিখবে এটা হচ্ছে বিএলসি পর্যায়। এর স্টেজ যারা উত্তীর্ণ হবে তারা পিএলসি পর্যায়ে যাবে, এবং পিএলসি পোস্ট লিটারেসি কথার অর্থ হচ্ছে যে যে শব্দটা থেকে আবার একটা বাক্য রচনা করা হলো, শব্দ বিভিন্ন শব্দ একটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে এই ধরনের বাক্য রচনা করলো, এরকম স্টেজ তখন তাদেরকে সক্ষম হবে, সচেতন হবে, এই পর্যায়ে পিএলসি। সাক্ষরতার উপকরণের একটা প্রশ্ন আছে, এবং অনেকের পরামর্শ আমরা দেখেছি বা অনেকে বলেছেন, বিশেষত আমি যখন এই সাক্ষরতার মূল্যায়নের প্রশ্ন করতে গেছি কিংবা তার আগে আমাদের জেলা থেকে যখন সাক্ষরতার কিছু বইপত্র লেখা হয়েছিল, আমিও একটা বই লেখার ব্যাপারে ছিলাম যুক্ত, তাতে অনেকে এই পরামর্শ দিয়েছেন যে ছোট বাক্যে বলতে হবে, ছোট শব্দ ব্যবহার করতে হবে যাতে সাধারণ মানুষের বোঝা সোজা হয়, এই সমস্ত বিষয় ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় এগুলো খুব বেশি রিজিডিটি থাকা দরকার নেই। কারণ অনেক সময় আমরা দেখেছি যে যারা প্র্যাকটিক্যালি বয়স্ক মানুষ যারা সাক্ষরতা কেন্দ্রে আসছেন তাদের যে মানসিক বিকাশটা অনেক বেশি বেশ ঘটে গেছে, তাদের অভিজ্ঞতা হয়েছে, তারা বিষয়গুলোকে নিজের চোখে দেখছেন, নিজেরা ভাবছেন, নিজেরা চিন্তাভাবনা করছেন, এই সমস্ত করছেন, ফলে ওই বাক্যটা কত ছোট করলাম, কত সহজ করলাম, কত সরল করলাম, এগুলো খুব বিষয় নয়। আমার মনে হয় বিষয় যেটা হচ্ছে যে তাদের নিজস্ব অভিজ্ঞতাটাকে আমাদের কাজে লাগাতে হবে, মানুষের তার নিজের ভাষায় যদি আমি প্রকাশ করতে পারি সেটাই হচ্ছে কাজের ব্যাপার। ফলে যে সমস্ত মানুষদের জন্য উপকরণ আমরা লিখছি বা আমাদের বিভিন্ন কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে, সেই উপকরণগুলোকে বয়স্ক মানুষের ভাষায়
তাদের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের তৈরি করতে হবে। প্রথমত তাদের জন্য একটা সুনির্দিষ্ট পাঠাগার হলে ভালো হয়। তাদের উপযোগী যে সমস্ত বইগুলো দরকার সে সমস্ত বইগুলো থাকলে তাদের খোরাকিটা পাওয়া যাবে। দ্বিতীয়ত আমাদের এখানে বিভিন্ন লোক সংস্কৃতি আছে, আমরা এই সমস্ত কেন্দ্রে তাদের মধ্যে যে সমস্ত গান বাজনা যেমন আমাদের এখানে চলে, তাদের কীর্তন আছে কি মনসা মঙ্গল আছে কি শীতলার ভাসান আছে, এই সমস্ত ওদের মধ্যে একটা চিরাচরিত একটা গান বাজনার ব্যাপার আছে। এগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে জিনিসটা আমাদের পক্ষে বেশ মঙ্গলদায়ক হবে। প্রথম ভাগটি লিখেছিলেন বর্ণ পরিচয়, সেই বইটি পড়ে গড়ে তুল আত্মপরিচয়। নিরক্ষতা রইলে পরে সবাই দিবে ফাঁকি, টিপসইতে লেনা দেনা অনেক আছে ঝুঁকি। মনের কথা প্রাণের কথা সব কি বলা যায়, লিখতে জানলে সব কথাটি লিখে বলা যায়। অসই লিখলে পরে কখ জানা যাবে, অন্ধকারে আর না রয়ে আলোর নিশান পাবে। আগিয়ে স্বেচ্ছাসেবী গণ সংগঠন, লেগে পড় ছাত্র পণ্ডিত নারী জাগরণ। অয়েতে অগ্রয়ন্ধ যাবে দূরে সরে, আয়েতে আলোর শান্তি পাবে প্রতিটি অন্তরে। কোর্ট কাছারি আইন অফিস নাম সাক্ষরতার স্থান, টিভি লাগাতে কালি করতে ভাই মোদের যাই নাকি সম্মান। শিক্ষায় শেষ নাই ভাই আলহাদিসের কথা, দোলনায় শিশু দোল খায় কবর তক যথা। চে দেখো চীন জাপান ফরাসি জার্মান, জ্ঞানে মানে তারা দেখো কত বুদ্ধিমান। চাই শিক্ষা চাই স্বাস্থ্য এই মোদের পণ, চল না সবাই পড়তে যাব সাক্ষরতার স্কুলে, সইলো ঠিক দিব না বুড়াই আঙ্গুলে, সইলো ঠিক দিব না বুড়াই আঙ্গুলে, সইলো ঠিক দিব না বুড়াই আঙ্গুলে, চল না সবাই পড়তে যাব সাক্ষরতার স্কুলে, সইলো সাক্ষরতা প্রসারে লোকশিল্পের গুরুত্ব অনস্বীকার্য। টুসু ভাদু ইত্যাদি লোককলার সূত্রেও সাক্ষরতার আদর্শ প্রচার করা হচ্ছে। বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছিলেন, আজকে রাষ্ট্রীয় সাক্ষরতা মিশন সেই প্রদীপ বয়ে নিয়ে চলেছেন দেশ থেকে
অশিক্ষার অন্ধকার দূর করার অভিযানে। গোপাল ভালো ছেলে, লেখাপড়ায় ঝোঁক, মা বাপের কথা শুনে বেয়াদবি নাই, রাখাল দুরন্ত ছেলে, গায়ে মন্দ ছোড়া, সব সময় খেলা করে নাই লেখাপড়া। গোপাল রাখাল দুইজনাই দুই মূর্তি ছায়া ঈশ্বরের প্রতিপাই। এ জগতে নানা বিধি প্রাণী বাস করে, তদ্মধ্য মানুষ শ্রেষ্ঠ চিরকাল ধরে। মানুষ ব্যতীত প্রাণ মেরুদণ্ডহীন, মানুষের খাড়া মাথা হলো সেদিন। খাড়া মাথা মানুষের সদা উচ্চশির, নির্ভীক স্বাধীন চেতাকৃতি মহাবীর। ঈশ্বর জীবনে পুতুল পবিত্র নির্মল, মানবতাবাদী কহে প্রাত্যিক উজ্জ্বল।